হ্যালো বন্ধুরা আমার নাম ঋতব্রত ধর এবং ডিএন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ থাউজেন্ড এমসিকিউ সিরিজের প্রথম ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু থাউজেন্ড এমসিকিউজ অন ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট ওয়ান তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন হল দ্য হরপ্পান সাইট শোয়িং এভিডেন্স অফ টু কালচারাল ফেজেস প্রি হরপ্পান ম্যাচিওর হরপ্পান ইজ অপশানগুলো দেখে নি লোথাল মহেন্দ্রদারো আলমগীরপুর এবং বানাওয়ালি এই কোশ্চেনের উত্তর জানার আগে সবার প্রথমে জানতে হবে যে হরপ্পান সিভিলাইজেশনকে তিনটা ফেজে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রি হরপান একটা হচ্ছে ম্যাচিওর হরপান আর একটা হলো লেট হরপ্পান ফেজ প্রি হরপ্পান যে সাইটগুলো আছে সেগুলো হলো কালীবঙ্গান ধোলাভিরা আমরি ম্যাচিওর হরপ্পান যে ফেজটা আছে সেখানে যে সাইটগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে রাখিগাড়ি মহেঞ্জোদারো এবং লেট হরপ্পান যে ফেজটা যেখানে দেখা যায় সেটা হচ্ছে আলমগীরপুর এবার তোমাদের বলি যে এখানে বানাওয়ালি এই বানাওয়ালিতে কিন্তু প্রি ম্যাচিওর অ্যান্ড লেট এই তিনটে ফেজই দেখা যায় অর্থাৎ আমাদের উত্তর হবে বানাওয়ালি আমার সেকেন্ড কোশ্চেন দ্য কনসেপ্ট অফ পলিউশন এমার্জ ক্লিয়ারলি অপশনগুলো দেখে ইন দ্য নিদিক পিরিয়ড ইন দ্য পোস্ট বেদিক পিরিয়ড ইন দ্য পোস্ট গুপ্তা এজ ইন দ্য এজ অফ ধর্মশাস্ত্র এখানে আমাদের অ্যান্সার হবে ইন দ্য পোস্ট ভেদিক পিরিয়ড এবার আমাদের থার্ড কোশ্চেন হুইচ ওয়ান অফ দা সিক্স ট্র্যাডিশনাল স্কুলস অফ হিন্দু ফিলোসফি ক্লোজলি রিসেম্বলস দা জৈন ফিলোসফি অপশন গুলো দেখেনি ন্যায় সাংখ্য মীমাংসা বৈশেষিকা এই কোশ্চেনটার অ্যানসার বলার আগে তোমাদের একটা হিন্টস দি একটা হিন্টস দি যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কি এখনো না ঠিক আছে সেকেন্ড হিংস। এর হলেন কপিল ঠিক একদম ঠিক ধরেছ এটার উত্তর হবে শঙ্খ এবার আমাদের ফোর্থ কোশ্চেনে আসি হুইচ ওয়ান অফ দা ফলোইং পোর্টস হ্যান্ডেলড দ্য নর্থ ইন্ডিয়ান ট্রেড ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড অপশনগুলো গুলো দেখে নি এ হচ্ছে তাম্রলিপ্তি বি ব্রোচ সি কালিয়ান এবং ডি কাম্বে এখানেও তোমাদের একটা হিজি এই বন্দরটা দিয়ে রুট ধরে চীনের সঙ্গে বাণিজ্য একদম ঠিক ধরেছ এটার হবে এ তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত এবার আমাদের পাঁচ নাম্বার কোশ্চেনে আসি ইন দা পোস্ট গুপ্তা পিরিয়ড দ্য মিন্ট। a private agreement about land a royal charter to the priests an agrarian dispute over land the written statement of an offender of law এবার আমরা এই কোশ্চেনের आंसर জানার জন্য একটা জিনিস আমাদের জানা প্রয়োজন সেটা হলো পোস্ট গুপ্ত পিরিয়ডে

প্রাইভেট এগ্রিমেন্ট অ্যাবাউট ল্যান্ড এবার আমরা আসি আমাদের ছয় নাম্বার কোয়েশ্চেন দ ফার্স্ট মুসলিম রুলার টু থিওরি অফ কিংশিপ সিমিলার টু দা থিওরি অফ ডিভাইন রাইট অফ কিং ওয়ান্স অপশনগুলো দেখে নি কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন খলজি ইলতুতমিস এবং বলবান তোমাদের বলে দিই এটার উত্তর হবে বলবান তোমাদের আরেকটু বলি ব্লাড অ্যান্ড আয়রন নীতি নীতিকে অ্যাডপ্ট করার জন্য বলবান থিওরি অফ কিংশিপ নীতি প্রবর্তন করেছিলেন বলবান এটা নিশ্চিত হয়েছিলেন যে রাজার শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধি হলো একমাত্র পথ যা দিয়ে আভ্যন্তরীণ ও বাহ্যিক বিপদের সম্মুখীন হওয়া যায় তাই থিওরি অফ কিংশিপ এই নীতির প্রথম প্রবক্তা হলেন বলবান আমার দ্য নিউ পোস্ট অফ প্রতিনিধি কেম ইন টু ডিউরিং দ্য রেইন অফ হুইচ মারাঠা রুলার আহ অপশন গুলো দেখেনি শিবাজি রাজারাম শাহু এবং সাম্ভাজি এই কোশ্চেনে অ্যান্সার বলার আগে তোমাদের বলি শিবাজির সময় ছিল হচ্ছে অষ্টপ্রধান সেখানে কিন্তু প্রতিনিধি ছিল না পরে রাজারাম রাজারামের সময় প্রতিনিধি বলে একটা পোস্ট চালু করা হয় এবং প্রতিনিধি নিরাজি প্রহ্লাদ নিরাজি হলেন প্রথম প্রতিনিধি তাহলে বুঝতেই পারছো উত্তরটা হবে রাজারাম আমার আট নাম্বার কোশ্চেন বিফোর হুইচ অফ দ্য ইম্পর্টেন্ট ব্যাটেলস ইন ইন্ডিয়া বাবর ডিক্লেয়ার ডিকলে দ্যাবলিশন অফ টমঘ ট্যাক্স এটার অ্যান্সার বলার আগে তোমাদের তম্ঘ ট্যাক্স নিয়ে একটা বলি তম্ঘ ট্যাক্স মানে হচ্ছে স্ট্যাম্প ডিউটি যেটা খানোয়ার যুদ্ধেও পনেরোশো সাতাশ সালে সেখানে যেটা হয়েছিল রানা এবং বাবরের মধ্যে সেই যুদ্ধের আগে বাবর কিন্তু এই তম্ঘ ট্যাক্সটাকে অ্যাবলিশ করেছিলেন আমার নয় নাম্বার কোশ্চেন ইফ ওয়ার সিমিলার পোর্ট্রেস্ট পয়েন্ট আউট দ্য অফ ইচ হু দিস আমরা অপশনগুলো দেখে নি আকবর শের শাহ জাহাঙ্গীর এবং শাহজাহান তোমাদের এটার বলি জাহাঙ্গীর তার যে আত্মকথা জাহাঙ্গীরিতে এই কথাটা বলেছিলেন এবং জাহাঙ্গীরের সময় এই যে পেন্টিং তার জেনিত লাভ করেছিল মানে তার একেবারে টপে ছিল আমার দশ নম্বর কোশ্চেন আর নাইনটিন্থ সেঞ্চুরি সোশ্যাল রিফর্মার হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ব্রিজ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার ইজ অপশানগুলো দেখি কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রয় এবার তোমাদের একটা হিন্দি আর যিনি হিন্দি তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হ্যাঁ আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো রাজা রামমোহন রয় আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে দিই অনেক জায়গায় দেখবে এটার অ্যান্সার বিদ্যাসাগর করা আছে কিন্তু এটা কিন্তু বিদ্যাসাগর হবে না কারণ বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় এবং অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছিলেন আমার এগারো নম্বর কোয়েশ্চেন ইন কৃষ্ণদেব রায় সোট অষ্টদিগজা অপশন গুলো দেখে এইট গ্রেট পোয়েটস অফ হিস কোর্ট এইট গ্রেট মিনিস্টার্নার্স অফ হিস ক্যাপিটাল এইট গ্রেট স্কলার্স অফ হিস কিংডম এবার বলি এটার অ্যান্সার হবে Eight great poets of his court তোমাদের বলে রাখি কৃষ্ণদেব রায়ের রাজসভায় যে আটজন একত্রে বলা হতো অষ্টদিগজ দ্য এজ অফ অষ্টদিগজ ইজ কল্ড প্রবন্ধ এজ এই প্রবন্ধ এজটা ছিল পনেরোশো চল্লিশ এডি থেকে ষোলশো এডি পর্যন্ত এই প্রবন্ধ এজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমার বোন অফ ওয়ার্ডেনশন বিটুইন বাহামনী অ্যান্ড বিজয়নগর কিংডম ওয়াস গুলো বলি কাভেরি জেলটা মালাবার পার্টস কৃষ্ণা এবং কৃষ্ণা তুঙ্গভদ্রা এই যে কনফ্লিক্টটা বাহামানি বিজয়নগর কিংডাম এই কনফ্লিক্টটা লার্জ স্কেলে স্টার্ট হয়েছিল তেরোশো সালে ডিউরিং দ্য রেইন অফ বুক্কা ওয়ান এবং এটার অ্যান্সার হবে কৃষ্ণা তুঙ্গভদ্রা এবার আমাদের তেরো নম্বর কোশ্চেনে আসি আন্ডার দা লিডারশিপ অফ হুইচ অব দা ফলোইং গুরুস ডিড দা শিখ বিকেম আ পলিটিক্যাল এন্ড মিলিটারি ফোর্স অপশন গুলো দেখে নি গুরু হরকিষান গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন দেব এবং গুরু গোবিন্দ সিং একহীন দেই তোমাদের যে গুরু ষোলশো নিরানব্বই সালে খালসা প্রবর্তন করেন তিনি হচ্ছেন আমাদের অ্যান্সার হ্যাঁ একদম ঠিক ধরেছো আমাদের অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং আমাদের চোদ্দ নাম্বার কোশ্চেন আসি দা হিন্দু রুলার অফ বাই দ্য আরব ওয়াস অপশনগুলো দেখে দিই জয়সিংহ জয়চন্দ্র দাহির এবং ভীমা এটার অ্যান্সার হবে দাহির তোমাদের সেভেন্টিন হান্ড্রেড টুয়েলভ মোহাম্মদ বিন কাসিম হিম আরবদের সিন্ধু বিজয়কে বলা হতো আর ট্রাম্প উইদাউট রেজাল্ট আমার পনেরো নাম্বার কোয়েশ্চেনে আমরা আসি হোয়াইল ডেলিভারিং দ্য প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু অ্যাডভোকেটেড দ্য ইন্ট্রোডাকশন অফ রোমান স্ক্রিপ্ট ফর হিন্দি ল্যাঙ্গুয়েজ ওয়াস অপশনগুলো দেখে নিই মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস এবং আবুল কালাম আজাদ এবার তোমাদের ছোট্ট একটা সেশনটা ছিল হরিপুরা থার্টি এই প্রপোজালটা দেওয়া হয়েছিল মানে ইন্ট্রোডাকশন অফ রোমান স্ক্রিপ্ট ফর হিন্দি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ একদম ঠিক ধরেছো উত্তর হবে সুভাষ চন্দ্র বোস এবার আমাদের ষোলো নাম্বার কোশ্চেনে যাই হুইচ অফ দা কলেজ ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ বাই লর্ড ওয়েলেসলি ফর দ্য ট্রেনিং অব সিভিল সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ইন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কাস্টম অফ ইন্ডিয়া অপশনগুলো দেখে ইস্ট ইন্ডিয়া কলেজ পাঞ্জাব ন্যাশনাল কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ এবং সংস্কৃত কলেজ আচ্ছা তোমাদের এখানেও একটা হিন্দি আঠারোশো সালে লর্ড ওয়েলেসলি এই কলেজটা গঠন করেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এটার উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ

হ্যাঁ ঠিক ধরেছ অ্যান্সারটা হবে হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট এইটিন আমার নেক্সট কোশ্চেন হু অ্যামাং দা ফলোইং ব্রিটিশ অফিসার ক্যাপচার্ড বেনারস ডিউরিং দ্য রেভল্ট অফ এইটিন ফিফটি সেভেন অপশনগুলো দেখে নি জেনারেল জন নিকোলসন স্যার হিউ হুইলার কর্নেল অনসেল এবং নান অব দ্য তোমাদের বলি বেনারসে বিদ্রোহটা সংঘটিত হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ মৌলভী লিয়াকাত আলী এবং বেনারস ক্যাপচার করে নিয়েছিল কর্নেল অনসেলের নেতৃত্বে অর্থাৎ আমাদের অ্যান্সারটা হলো কর্নেল অনসেল আমাদের পরের কোশ্চেন দ্য সুফি সেন্ট দ্যু মেনটেন দ্যাট ডেভোশনাল মিউজিক ওয়াজ ওয়ান ওয়ে অফ কামিং ক্লোজ টু গড ওয়াজ মইনুদ্দিন চিস্তি বাবা ফরিদ শাহ আলম বুকারি এবং নান অফ দ্য এবার বলি এটার অ্যান্সার হল বাবা ফরিদ বাবা ফরিদ অনেক ক্ষেত্রেই ফরিদুদ্দিন মাসুক অথবা শেখ ফরিদ নামে পরিচিত ছিলেন হি ফাউন্ড মিউজিক অ্যাজ এ ওয়ে অফ রিচিং গড আমাদের শেষ প্রশ্ন হুইচ অ্যাজ ডুপ্লেক্স প্রাইভেট ওয়ার অপশনগুলো দেখে সেকেন্ড কার্নেটিক ওয়ার থার্ড কার্নেটিক ওয়ার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার এবং ফার্স্ট কার্নেটিক ওয়ার এটার অ্যান্সার হবে সেকেন্ড কার্নেটিক ওয়ার সেভেন্টিন ফর্টি এইট টু ফিফটি ফোর এবার এই যুদ্ধটা নিয়ে বলি হায়দ্রাবাদের নিজামের মৃত্যুর পর উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্নে দ্বিতীয় কার্নেটিক ওয়ারের অবতারণা হয় এই ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ এবং আমাদের ইংরেজদের মধ্যে ডুপ্লেক্স ফ্রেঞ্চদের জন্য মুজাফর এবং জন্য সাহিব কে সাপোর্ট করেছিলেন অপরদিকে ইংরেজরা হায়দ্রাবাদের জন্য নাসির জাং এবং কার্নেটিকের জন্য আনোয়ার উদ্দিনকে সাপোর্ট করেছিলেন আশা করি এই 20খানা क्वेश्चन এবং এদের এক্সপ্লেনেশনস গুলো তোমরা খাতায় লিখে নিয়েছো এই क्वेश्चन গুলো পিএসসি এর আগামী সবকটা পরীক্ষায় বিশেষ করে WBCS मेंस এ অনেক কাজে দেবে তাহলে আজকের মতো বিদায় ভালো থেকো সুস্থ থেকো এবং ভালোবেসে যাও